ফ্রেন্ডস, ব্রেন এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইমোজি বা ছবি দিয়ে কয়েকটি বুদ্ধির প্রশ্ন। দেখি তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। আজকের ভিডিওটি অনেক মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিচের স্ক্রিনের ছবি দুইটা দেখে কি তোমরা বলতে পারবে এখানে একটি সবজির নাম কি হতে পারে? তোমাদের জন্য সময় থাকবে 5 সেকেন্ড, আর সময় শুরু হচ্ছে এখন। দেখো ফ্রেন্ডস, এখানে লেখা রয়েছে ধুন, আর রয়েছে দুলের ছবি, তাই এখানে সবজিটির নাম হবে ধুনদুল। চলে চলে যাই 2 নম্বর প্রশ্নে। স্ক্রিনের এই দুইটা ছবি দেখে কি তোমরা বলতে পারবে এখানে একটি মেয়ের নাম কি হতে পারে? উত্তরটি পারলে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে সু, আর রয়েছে জাতা, তাই এখানে মেয়েটির নাম হবে সুজাতা। চলো চলে যাই 3 নম্বর প্রশ্নে। এবার স্ক্রিনের এই তিনটা ছবি দেখে তোমরা বলো তো এখানে একটি প্রাণীর নাম কি হতে পারে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে টিকের ছবি, আর রয়েছে টি, আর রয়েছে কি, তাই এখানে প্রাণীটির নাম হবে টিকটিকি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে চলে যাই 4 নম্বর প্রশ্নে। স্ক্রিনে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ, এই ইমোজিগুলোর মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে, তো সেটি খুঁজে বের করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখো ফ্রেন্ডস, এখানে এই ইমোজিটা আলাদা রয়েছে। চলো চলে যাই 5 নম্বর প্রশ্নে। এবার স্ক্রিনের এই ইমোজিগুলো দেখে তোমরা বলো তো এখানে কোন ইমোজিটি আলাদা রয়েছে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো ফ্রেন্ডস, এখানে এই ইমোজিটা আলাদা রয়েছে। চলো চলে যাই 6 নম্বর প্রশ্নে। এবার স্ক্রিনের এই দুইটা ছবি দেখে কি তোমরা বলতে পারবে এখানে একটি প্রাণীর নাম কি হতে পারে? উত্তরটি পারলে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে বলের ছবি, আর লেখা রয়েছে দ, তাই এখানে প্রাণীটির নাম হবে বলদ। এইরকম নতুন নতুন মজার ভিডিওগুলো পেতে ব্রেন এক্সাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।